লকডাউন উঠে গেলেও এই অভ্যাসগুলো ছাড়বেন না বলছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। দ্বিতীয় পর্যায়ে লকডাউনের দিনগুলো ফুরিয়ে এলো, তবে তারপর যে লকডাউন পুরোপুরি উঠে যাবে তা নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। লকডাউনের মেয়াদ আরও বাড়বে কি না, বাড়তে কতদিনের জন্য তা নিয়ে কেন্দ্র বা রাজ্যের কাছ থেকে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। অনুমান সংক্রমণের হার যে সব অঞ্চলে বেশি, সেখানে লকডাউনের কড়াকড়ি বহাল রেখে সংক্রমণমুক্ত বাকি এলাকায় শিথিল করা হবে কিছু নিয়মকানুন। সেক্ষেত্রে ধাপে ধাপে উঠতে পারে লকডাউন, কিন্তু নিয়মকানুন শিথিল হলেও মাথায় রাখা দরকার সরকারি নিয়ম মেনে চলতেই হবে। কারণ বিশেষজ্ঞরা বারবার বলছেন, লকডাউন দিয়ে করোনা ভাইরাসকে পুরোপুরি দমন করা সম্ভব নয়, তার সংক্রমণের গতি বড় জোর কিছুটা রুখে দেওয়া যায়। ফলে সেই ফাঁকে রোগ প্রতিরোধের ক্ষেত্রে আমাদের প্রস্তুতির জন্য বাড়তি কিছুটা সময় পাওয়া যায়। তাই লকডাউন থাকুক বা না থাকুক, নিরাপদ থাকার জন্য আমাদেরই সাবধান হতে হবে। কারণ সংক্রমণ আপাতত কমে গেলেও পরে যে তা আবার বাড়বে না তাও কোনো নিশ্চয়তা নেই। তাই জেনে নেওয়া ভালো, লকডাউন উঠে গেলেও কী কী সাবধানতা মেনে আমাদের চলতেই হবে, চলতে হবে আমাদের পরিবারের অন্য সদস্যদেরও। এক হলো, যতটা সম্ভব বাড়িতে থাকতে হবে। সরকারিভাবে লকডাউন শেষ হওয়ার পরেও কিন্তু বহু সংস্থায় তাদের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম চালিয়ে যেতে বলবে। আপনি যদি তেমনই কোনো সংস্থায় চাকরি করেন, তাহলে এখন সেলফ কোয়ারেন্টিনের যে নিয়মগুলো মেনে চলছেন সেগুলি চালিয়ে যেতে হবে। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না, বেরোলেও দ্রুত কাজ শেষ করে চলে আসুন ঘরে। দুই হচ্ছে, হাত ধোয়ার অভ্যাস ছাড়বেন না। কোভিডের প্রাদুর্ভাবের পর থেকেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা আগের চেয়ে বেড়েছে। সেই অভ্যাস লকডাউন উঠে গেলেও বজায় রাখতে হবে। বাইরে থেকে ঘরে ঢুকে জামাকাপড় বদলে ফেলুন, সাবান দিয়ে খুব ভালো করে হাত পা ধুয়ে ফেলুন। এমনকি করোনা আতঙ্ক পুরোপুরি মিটলেও এই অভ্যাসটা ধরে রাখতে হবে, তাতে আরও অনেক রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারবেন। তিন হলো, মাস্ক পরা বন্ধ করা উচিত নয়। কোনো কারণে বাড়ির বাইরে যেতে হলে মাস্ক বা অন্য কিছু দিয়ে ভালোভাবে নাক মুখ ঢেকে রাখুন। তাতে শুধু করোনা ভাইরাস নয়, বাতাসে ধুলো ময়লা দূষণের হাত থেকেও রক্ষা পাবেন। চার হলো, ভিড় এড়িয়ে চলার অভ্যাস বজায় রাখুন। যে কোনো জনবহুল এলাকা এখন আগামী কয়েক মাসের জন্য এড়িয়ে যাওয়াই ভালো। দোকান বাজারে বেশি লোক জমে গেলে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করুন বা অন্য দোকানে যান। ট্রাম বাস মেট্রোয় খুব ভিড় থাকলে উঠবেন না, সেজন্য হাতে যথেষ্ট সময় নিয়ে বেরোবেন। তাতে ফাঁকা জনবহুল না পেলে কিছুটা সময় অপেক্ষা করতে পারেন। পাঁচ হলো, নিজের স্বাস্থ্যবিধি মেনে চলুন সবসময়। সর্দি কাশি হলেই রুমাল বা টিস্যু পেপার সঙ্গে রাখুন। হাঁচি কাশির সময় মুখ নাক ঢেকে নিতে ভুলবেন না। একাধিক রুমাল সঙ্গে রাখুন, যাতে প্রয়োজন হলে বদলে নিতে পারেন। রুমাল প্রতিদিন ব্যবহারের পর ভালোভাবে জলে ধুয়ে ও রোদে শুকিয়ে নেবেন। ছয় হচ্ছে, রেস্তোরাঁ পার্টি যতটা সম্ভব এড়িয়ে চলুন। আপাতত বেশ কয়েক মাস এই সব থেকে দূরে থাকতেই হবে। শুধু রেস্তোরাঁ বা পার্টিই নয়, এড়িয়ে চলতে হবে সিনেমা হল বা থিয়েটারও। ভিড় বেশি হয় এমন সব জায়গায় এড়িয়ে চলতে হবে। বাড়িতেও বড় পার্টি, বেশি লোকজন নিমন্ত্রণ করা এই সব কিছুদিনের জন্য হলেও বন্ধ রাখতে হবে। সাত হলো, লকডাউন উঠলেই বাইরে বেরোতে যাবেন না। লকডাউন শেষ হলেই মুক্তি পেয়েছেন ভেবে হুট করে বাক্স প্যাডটা নিয়ে বাইরে কদিনের জন্য বেড়াতে চলে যাবেন না। আপাতত কয়েক মাসের জন্য নিরাপদ বাড়ি বা নির্দিষ্ট এলাকায় ঘেরাটোপেই থাকুন। তবে বন্ধুরা, বিশেষজ্ঞদের এইসব নিয়ম মেনে চললেই করোনা ভাইরাসের থেকে বা অন্যান্য ভাইরাসজনিত রোগ থেকে নিরাপদ থাকতে পারবো ও পরিবারকেও সুরক্ষিত রাখতে পারবো। তাই এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।